Hi guys, good morning and welcome back to my Bangla vlog channel. So আজকে আবার একটা নতুন vlog নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 9:30 আর আমি ঘুম থেকে উঠে গেছি। এখন যাব নিচে গিয়ে যেগুলো কাজ করি সেগুলো করে নেব, তাড়াতাড়ি রান্না করব। আজকেও অল্পর মর্নিং ডিউটি, অফিস চলে গেছে, সেজন্য আমাকে আজকেও একা একা সবকিছু করতে হবে। তো চলো এখন থেকে দিনটা তোমাদের সাথে স্টার্ট করি, এন্ড আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো ফটাফট করে নিই। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার ওয়েডিং শাড়ি কালেকশন শেয়ার করব। আমি অনেক ভালো ভালো শাড়ি বিয়েতে কিনেছি। তো এই বছর আমার বিয়ের পরে প্রথম পুজোও ছিল, সেই জন্য পুজোর শাড়িটাও এর মধ্যে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের সাথে এই ভিডিওটার মধ্যে আমি ওয়েডিং শাড়ি কালেকশন শেয়ার করব, সেই জন্য আগে আমি ফটাফট রান্নাবান্না সব কাজ করে নিই, তারপর একটু সুন্দর করে রেডি হয়ে তোমাদের সাথে শাড়ি কালেকশন শেয়ার করব, ঠিক আছে? সেই জন্য এখন আর বেশি কথা বলে দেরি করব না, ফটাফট নিচে যাব, নিচে গিয়ে রান্না করব। এই সমস্ত কেটে আমি রেডি করে নিয়েছি। এই যে মাছের ঝোল হবে এখানে ফুলকপি ধনে পাতা দিয়ে, আর পালং শাক বেগুন ফুলকপি বড়ি দিয়ে একটা সবজি করব, আর এই যে মিষ্টি কুমড়া সেদ্ধ আর ভাত। শর্টকাট রান্না করব, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর ওই যে পালং শাক বেগুন বড়ি দিয়ে একটা সবজি ভাত, আর ভাতের মধ্যে তো সেদ্ধ থাকবে, ব্যাস। আর বেশি কিছু রান্না করব না, মাছ ভাজা এখানে হচ্ছে, মাছের ঝোলটাকে করে নেব, তারপরে সবজিটা বানাবো। খেতে এমনিও খেতে খুব ভালো লাগে, তোমরা পার্টি করেও এমনি নিয়ে খেতে পারো। রান্না হয়ে গেছে আজকে, আর এই ঘরটা সকালবেলা পরিষ্কার করা হয়নি, চারিদিকটা অগোছালো হয়ে আছে। এখন এই ঘরটা পরিষ্কার করব, তারপরে উপরে গিয়ে তোমাদের সাথে আমার শাড়ি কালেকশন শেয়ার করব। নাহলে বলেছি না কালকের ভিডিওতে যে যতক্ষণ না আমার গোছানো কমপ্লিট হয়, একদম পরিষ্কার টিপটপ না থাকে, ততক্ষণ আমার একটা ভেতরে কেমন হতে থাকে। এতক্ষণ ধরে ওটা হচ্ছিল, রান্না করছিলাম আর ভাবছিলাম ঘরগুলো অগোছালো হয়ে আছে, এটা ঠিক করতে হবে। তো এখন আগে এটা আমি ঠিক করে নেই, তারপরে নিয়ে যাচ্ছি উপরে। শাড়ি নিয়ে বসেছি, অনেকদিন পর তোমাদের সাথে বসে এইভাবে আমি কোনো ভিডিও শেয়ার করছি। তো আমিও ভীষণ এক্সাইটেড এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার শাড়ি হচ্ছে আমার একটা ফেভারিট জিনিস বলতে পারো, মানে আমাকে ওয়েস্টার্ন বা এথনিকে ও চুড়িদার বলো বা কুর্তি বলো, কিন্তু সব থেকে আমার ফেভারিট হচ্ছে শাড়ি। এখন থেকে না, সেই ছোটোবেলার থেকে, যবের থেকে সাজুগুজুটা বুঝতে পারি তবের থেকে শাড়ি হচ্ছে একটা মানে ফেভারিট জিনিস আমার। তো আমাকে কেউ যদি টাকা দিত, মানে বিয়ের অনেক বছর আগের কথা বলছি, ধরো পুজোর সময় থাকে না, দিদা টাকা দেয় বা মাসি টাকা দেয়, কেউ যদি এরকম টাকা দিত আমি কিন্তু শাড়িই কিনতাম। আর মা আমাকে বলতো যে তুই এত বাচ্চা মেয়েটা এত শাড়ি কিনে কি করবি রে, আমি বলতাম যে না আমার শাড়ি ভালো লাগে, এগুলো থাকবে আমার। তো তখন থেকেই শাড়ির প্রতি একটা ভালোবাসা, আর বিয়ের শাড়ি তো একটা আলাদা স্পেশাল হবেই, সেটা সব মেয়ের কাছেও, আমার কাছেও বিয়ের শাড়ি অনেক স্পেশাল। তো আজকে আমার বিয়ের শাড়িগুলোই তোমাদের সাথে শেয়ার করব, বিয়ের রিলেটেড সমস্ত শাড়ি। তো প্রথমে শাড়িটাই দেখাই, প্রথম হচ্ছে যেটা বেনারসি আমি যেটা কিনেছিলাম, এই যে আমার রেড বেনারসি,
পিওরেড কিনেছি আমি আমার মানে একটাই প্রথম থেকে ইয়ে ছিল যে বিয়ে মানেই রেড বেনারসি, সবাই অনেক কিছু পরে, লেহেঙ্গা পরে বা অন্য কালারের বেনারসি পরে, কিন্তু আমার কাছে বিয়ের সাজ মানে লাল বেনারসি, সেই জন্য একদম পিওর রেড কালারের আমি এই যে দেখো এক্সাক্ট এরকম রেড বেনারসিটা, এটা আমি কিনেছিলাম আদি মোহিনীমোহন থেকে, শিলিগুড়ির আদি মোহিনীমোহন থেকে। তো সম্পূর্ণ শাড়িটা এরকম ছোট ছোট বুটা, এই যে গোল্ডেন বুটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ শাড়িটাতে এরকম বুটা কাজ করা রয়েছে। আর এরকম ছোট ছোট আমার প্রথম যেটা রিকোয়ারমেন্ট ছিল শাড়ির, সেটা হচ্ছে বেনারসিতে ছোট কাজ। আমার এরকম বড় বড় কাজে বেনারসি ভালো লাগে না, এরকম ছোট সারাটাতে কাজ থাকবে এটাই আমার হচ্ছে মানে পছন্দের আমার। ওই জন্য আমি প্রথমেই গিয়ে বলেছিলাম যে আমার এরকম ছোট কাজে শাড়ি লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে সেই আমার প্রথম বেনারসি শাড়ি, খুব সুন্দর দেখো সম্পূর্ণটাতে কাজ করা, সম্পূর্ণ শাড়িতে কাজ করা এরকম। প্লাস আমার এই বেনারসিটার আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্লাউজ যে বিপিটা ছিল, ব্লাউজ পিসটা যে ছিল, সেটাতেও এরকম বুটা কাজ করা, মানে সেটার মধ্যেও ছোট 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 কাজ করা আছে, প্লেন না। সেই জন্য আমি আর কোনো ডিজাইনার ব্লাউজ কিনিনি, না হলে ভাবছিলাম যে আমি একটু ডিজাইনার ব্লাউজ কিনবই যেখানে নেট ফেট হাতায় লাগানো, কিন্তু আমার এই ব্লাউজ শাড়ির ব্লাউজ পিসটাই এতটা সুন্দর, সেজন্য আর কিনতে হয়নি। এই ব্লাউজটা দিয়ে আমি বিয়ের দিন পরেছিলাম, আমি একটা বিয়ের ছবি এখানে অ্যাটাচ করে দেবো, মানে এই শাড়িটা পরা, তোমরা দেখতে পারবে যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছিল। তো এইটা হচ্ছে আমার প্রথম বিয়ের বেনারসি, আর এটার প্রাইস হচ্ছে প্রায় 14,000 টাকা, মানে 13,990 কি 980 এরকম দাম ছিল, মানে ওই তো একদম 14,000 টাকারই, 10 বা 20 টাকা কম 14,000 টাকা। তো এটা হচ্ছে আমার প্রথম শাড়ি, বিয়ের শাড়ি, বিয়ের বেনারসি। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। চলো এবার নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে এই বাড়ির থেকে আমাকে পাটিপত্রের দিন আমার একটু আশীর্বাদ হয়েছিল, ওরা একটু আশীর্বাদ করেছিল, তখন এই আশীর্বাদে এই শাড়িটা আমাকে দিয়েছে। এই শাড়িটাও আমি পছন্দ করে কিনেছি, মানে যখন কিনতে গেছিলাম আমি, দিদি ভাই আর অর্ক তিনজন মিলে গেছিলাম, তো এটাও আমারই পছন্দের, আমার পছন্দের না অর্কর পছন্দের, সব সমস্ত শাড়ি এখানে অর্কর পছন্দের, কারণ অর্ক খুব সুন্দর সুন্দর পছন্দ করে, অর্কর পছন্দের উপরে আমার অনেক বিশ্বাস, কারণ আমি নিজেই ওর পছন্দ। যাই হোক, ওর পছন্দের এই শাড়িটা তো তোমাদের দেখাচ্ছি। আমি বলেছি আমি জামদানি নিব, আর ও এই রেড কালারের জামদানিটা আমার জন্য পছন্দ করেছিল। এটা হচ্ছে পিওর রেড জামদানি, একদম সম্পূর্ণ শাড়িটার মধ্যে হচ্ছে গোল্ডেন বুটা দেওয়া, ছোট ছোট এই দেখো গোল্ডেন দেখতে পাচ্ছ, এরকম টোটাল শাড়িটার মধ্যে এরকম গোল্ডেনের কাজ করা আছে সম্পূর্ণ শাড়িটা। এই যে এগুলোকে বলে হাজার বুটির জামদানি, এই যে হাজার বুটির জামদানি, এটা হচ্ছে আমাকে দিয়েছিল ওরা আশীর্বাদে এই বাড়ির থেকে। এই শাড়িটাও আমার খুব পছন্দের একটা শাড়ি, এটাও আমার ভীষণ ভালো লাগে, এটা পরলে খুব সুন্দর লাগে। আমি রিসেন্ট হচ্ছে লক্ষ্মী পূজার দিন পরেছিলাম, ওই যে মামা বাড়িতে গেছিলাম যেদিন প্রসাদ খেতে, সেদিন এই শাড়িটা পরে গেছিলাম। যদি এই শাড়িটা পরে আমি কোনো ছবি পাই তো এখানে দিয়ে দেবো। আমি প্রি ওয়েডিংও করেছি এই শাড়িটা পরে, প্রি ওয়েডিংয়ের ছবিও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ছবিটা। এটা হচ্ছে নেক্সট আমার বিয়ের শাড়ি, এটা পাটিপত্রের দিন এই বাড়ির থেকে আমাকে দিয়েছিল। এই শাড়িটাও আমার ভীষণ ফেভারিট, জামদানি শাড়ি আমার খুব পছন্দের একটা শাড়ি, যেহেতু জামদানি শাড়ি পরলে খুব সুন্দর লাগে আর দেখতে খুব ভালো লাগে, আর আমার নিজস্ব পছন্দ হচ্ছে জামদানি। আমাকে যদি তুমি শাড়ি দোকানে গিয়ে বলো যে শাড়ি নিতে, খুব বেশি বাজেটে না, কম বাজেটের মধ্যে, তাহলে আমার ফার্স্ট চয়েস থাকবে জামদানি, তারপরে হ্যান্ডলুম বলো বা অন্য কিছু শাড়ি বলো, কিন্তু জামদানি আমার অত্যন্ত পছন্দের আরেকটা শাড়ি। তো এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি। এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাসি বিয়ের শাড়ি। তো বাসি বিয়ের শাড়িটা হচ্ছে, এটাও একটা রেড কালার, রেড ঠিক না, এটা একটু অরেঞ্জ, অরেঞ্জ কালারের, এটা একটা পশমিনা বেনারসি। আমি একটু বেনারসি নিয়েছিলাম বাসি বিয়ের দিন, কারণ অন্য শাড়িও নেওয়া যেত, যেরকম ধরো তোমার কাঞ্জিভরম বলো বা অন্য যে কোনো সিল্ক, ভালো সিল্ক আমি দেখেছিলাম, কিন্তু আমি নিজেই বেনারসিটাই সিলেক্ট করেছি, কারণ সেই সময় সিঁদুর দান হবে, আমাদের নিয়ম বাসি বিয়ের সময় সিঁদুর দান, আর সিঁদুর যেহেতু লাল শাড়ি পরে দিতে পারবো না, সেই জন্য আমি একটু লাল ঘেঁষা অরেঞ্জিশ কালারের মধ্যে শাড়ি নিয়েছি, বেনারসি নিয়েছি, কারণ বেনারসি পরে সিঁদুর পরা ওইটা একটা আলাদাই ব্যাপার, সেটা অন্য শাড়িতে, জানি অন্য শাড়িতেও ভালো লাগতো, কিন্তু এই বেনারসির সাথে সিঁদুরের একটা আলাদাই সম্পর্ক। তো সেই লুকটাকে মাথায় রেখে আমি এরকম একটা অরেঞ্জ কালারের মধ্যে শাড়ি নিয়েছি, এটা হচ্ছে
হচ্ছে এটাকে বলছিলাম এটাও আমার আদি মোহিনী মোহন থেকে নেওয়া এটা হচ্ছে পশমিনা বেনারসি এটা হচ্ছে এরকম পুরো শাড়িটাতে এরকম কাজ করা রয়েছে পশমিনা কাজ মেন হচ্ছে কাশ্মীরি এক ধরনের কাজ এই শাড়িটাতে পুরো শাড়িটাতে এরকম কাজ করা আর হচ্ছে পাটটা তোমার এরকম সবুজ আর আঁচলটাও দাঁড়াও আঁচলটাও ভীষণ সুন্দর আঁচলটার মধ্যে এই যে এরকম সবুজ দিয়ে কাজ করা আঁচলটা এইটা হচ্ছে আর বিপিটা হচ্ছে সবুজ রঙে বিপিটা আমি খুব সুন্দর করে এই যে এখানে এরকম কুচি দিয়ে হাতা দিয়ে যেরকম বেনারসি শাড়ির সাথে সবাই একটু অথেন্টিক ব্লাউজ বানায় সেরকম আমি ব্লাউজ বানিয়েছিলাম এই শাড়িটার ব্লাউজটা ভীষণ সুন্দর এখানে নিচে কুচি দেওয়া এই শাড়িটার সাথে ব্লাউজটা দিয়ে পরলে খুব সুন্দর লাগে দেখতে আমার বাসি বিয়ের ছবি আমি একটা অ্যাটাচ করে দেবো তোমরা দেখে নিও তো এটা হচ্ছে আমার বাসি বিয়ের শাড়ি এটা একটা অরেঞ্জ আর গ্রিন কম্বিনেশনে পশমিনা বেনারসি এটাও আমার অত্যন্ত পছন্দের একটা শাড়ি এটা আমি কমলিকার বিয়েতে পরবো কমলিকার বিয়ে সামনে ওর বিয়েতে ভাবছি একটা যে কোনো দিন আমি এই শাড়িটা পরবো এই শাড়িটাও আমার একটা অন্যতম পছন্দের শাড়ি তো এটা হচ্ছে আমার তিন নম্বর শাড়ি বিয়ে রিলেটেড তিন নম্বর শাড়ি এবার চলো চলে যাই নেক্সট শাড়িতে নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি ঠিক আছে রিসেপশনের শাড়িটা এত পছন্দ হয়েছে সবার আর এটা সম্পূর্ণই অর্কর পছন্দ এটাতে আমার আর নিজস্ব কোনো সে ছিল না এটা ও আমার জন্য পছন্দ করে কিনেছে আর যখন থেকে কিনেছে তখন আমার যতটা পছন্দ ছিল তারপরে পরার পরে যখন আমাকে সবাই কমপ্লিমেন্ট দিচ্ছিল সবাই বলছিল এত সুন্দর লাগছে তখন থেকে এই শাড়িটা আমার আরও বেশি ফেভারিট হয়ে গেছে আর এই শাড়িটা এতটাই সুন্দর এটা মানে এরকম থাকে না যে সবার পছন্দ হয় কোনো জিনিস এই যে সবার পছন্দ হওয়ার মতন এই শাড়িটা প্রথমেই হচ্ছে শাড়িটার কালার জানি না এখানে ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো এত সুন্দর একটা মিষ্টি ডুয়াল টোনের পিঙ্ক কালার মানে ঠিক বেবি পিঙ্কও না আবার বেগুনিও না আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাবো এই শাড়িটা এটা হচ্ছে তানচুই বেনারসি এই ও আগের শাড়িটার দাম বলিনি আগে যেটা বাসি বিয়ের শাড়িটা দেখালাম সেটা হচ্ছে 7000 সামথিং ছিল ওটাও আমার আদি মোহিনী মোহন থেকে নেওয়া শিলিগুড়ির আর এই শাড়িটা হচ্ছে তোমার আদি ঢাকেশ্বরীর থেকে নেওয়া শিলিগুড়ির আদি ঢাকেশ্বরীর থেকে এটা এরকম একটা মিষ্টি পিঙ্ক কালারের শাড়ি এটা যে পরেছিলাম যে এখন আমি রিসেপশনের দিন এত যে সুন্দর লাগছিল এই শাড়িটা দেখতে মানে কি বলবো এই শাড়িটা এখন আমার একটা মানে মোস্ট ফেভারিট শাড়ি যদি হয় সেটা হচ্ছে এই শাড়িটা আর এইটা হচ্ছে এমন একটা কালার এটা আমি অনেক দিন পরতে পারবো এটা এরকম না যে নতুন বউ নতুন পরলাম তাহলেই ভালো লাগলো এটা যখন আমার অনেকটা বয়স হয়ে যাবে তখনও যদি আমি কোনো বিয়ে বাড়িতে যাই একটু স্টাইল মারি তাহলে এই শাড়িটা পরতে পারবো এই শাড়িটা এরকমই একটা শাড়ি এটা ভীষণ পছন্দের আমার শাড়ি এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এরকম সিলভার কালারের বর্ডার করা তানচুই বেনারসি আর এটার আঁচলটা হচ্ছে এরকম টোটালি সিলভারে সিলভারের সাথে এরকম একটু গোল গোল মতন কাজ করা আছে এই বেনারসিটাও দাম নিয়েছিল প্রায় 11000-এর মতো 10800 কত টাকা আমার এক্সাক্ট প্রাইসটা এখন মনে নেই ওই 11 মতো তো এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি এটা আমার রিসেপশনের শাড়ি এই যে আমি সবগুলো শাড়ি পরা একটা করে করে ছবি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখে নেবে যে আমাকে কেমন লাগছিল পরে তো এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি এবার চলো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ঘরোয়া বউ হাতের শাড়ি সেটা আমি ঘরে এটার জন্য আমি কোনো ভালো সেরকম শাড়ি কিনিনি কারণ ঘরে পরবো খাবো খুলে ফেলবো ওটা কোনো আর এত তাড়াতাড়িভাবে আমার ঘরোয়া বউ ভাত হয়েছিল মানে ভাত কাপড় যেটাকে বলে যে আমার ওখানে কোনো ভালো ছবিও নেই আমি ছবিও তুলিনি কারণ কিভাবে কিভাবে যে ওই দিনটা পার হয়ে গেল কত তাড়াতাড়ি মানে একটা ছবি তোলার আমি সময় পাইনি তো এইটা হচ্ছে একটা শাড়ি এই শাড়িগুলো আমার খুব পছন্দের এগুলোর আহামরি কোনো দামও না কিন্তু এই শাড়িগুলো পরলে এত সুন্দর লাগে সেই জন্য আমি কিনেছিলাম এই শাড়িটা এটা হচ্ছে একটা অরেঞ্জ আর পিঙ্কে এই শাড়িগুলোকে কি মঙ্গলগিরি না কি বলে আমি এক্সাক্ট শাড়ির নাম জানি না খুব বেশি দাম না এটা নিয়েছিল 1050 টাকা সবসময় যে খুব অতিরিক্ত দামের শাড়ি পরলেই আমাকে সুন্দর লাগবে দেখতে সেটা কোনো কথা না শাড়ি অনেক কম দামেরও হয় তোমাকে কিভাবে ক্যারি করছো তোমাকে কীরকম লাগছে সেটার উপর নির্ভর করে আমার কাছে শাড়ি
প্রত্যেকটা শাড়ি সুন্দর, কারণ আমি শাড়িটা পরতে ভালোবাসি আর ভালোবেসে কোনো জিনিস পরলে সেটা সুন্দরই লাগে। তো সেই জন্য আমি ভাত কাপড়ের জন্য আহামরি কোনো দামি শাড়ি কিনিনি, এই শাড়িটা কিনেছিলাম 1050 টাকা দিয়ে। এই শাড়িটা পরেও আমাকে খুব সুন্দর লাগছিল দেখতে। এটা পিওর অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের মধ্যে তোমার রানি কালারে ছোট ছোট কাজ করা, এরকম ছোট ছোট ফুল মতন, আর এরকম টেম্পল পার, আর আঁচলটা হচ্ছে তোমার এরকম রানি কালার দিয়ে, রানি কালারের মধ্যে এরকম জরির কাজ করা। তো এই যে আঁচলটা, এই শাড়িটা, এই শাড়িটাও আমার একটা খুব পছন্দের শাড়ি। এই শাড়িটা আমি আবার নেক্সট কবে পরবো সেটার জন্য অপেক্ষা করে আছি, কারণ এই শাড়িটা পরলেও খুব সুন্দর লাগে। আর এই স্কিন, আমার স্কিন টোনের সাথে এই অরেঞ্জ কালারটা খুব সুন্দর যায়। মানে আমার আমার মনে হয় যে আমাকে অরেঞ্জ কালার পরলে খুব ভালো লাগে দেখতে, সেই জন্য আমি অরেঞ্জ কালার কিনেছিলাম। আর এইটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। এটা ভাত কাপড়ে কিন্তু আমি কিনেছি, আমি পরেছি, আমাকে ভাত কাপড়ের প্লেটে অন্য শাড়ি দেওয়া হয়েছে, সেই শাড়িটা এখন এখানে নিয়ে বসিনি, তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো সেই শাড়িটা। তো এইটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। এই শাড়িটা পরে আমি ভাত কাপড়, মানে অর্ক আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে আমাকে, এই শাড়িটা তখন আমি পরেছিলাম। আচ্ছা, এবার নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার ফুলসজ্জার তত্ত্বের শাড়ি। মানে ফুলসজ্জায় আমার বাড়ির থেকে যে তত্ত্ব এসেছিলো সেই তত্ত্বের শাড়িটা, সেই শাড়িটাও আমার পছন্দ করেই কেনা। এই আর এই শাড়িটা আমি লক্ষ্মীনারায়ণ থেকে কিনেছিলাম, আমাদের কুচবিহারেই লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় থেকে আমি এই শাড়িটা কিনেছি। আর ফুলসজ্জার শাড়িটাও আমি লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় থেকেই কিনেছি। এটাও ওই 4000 টাকা মতো, 3800 সামথিং। এটা হচ্ছে একটা তসর বেনারসি। আমার এরকম গোল্ডেন কালারের শাড়ি পরতে, শাড়িটার কি অবস্থা, কুচকে আছে, এটা ইস্ত্রি করতে হবে। এটার ব্লাউজ পিস এখনও কাটা হয়নি। এটা আমি একটা সবুজ রঙের ব্লাউজ দিয়ে পরেছিলাম, মানে আমি যেদিন অষ্টমঙ্গলায় বাড়ি গেছিলাম সেদিন আমি এই শাড়িটা পরে গেছিলাম। না সেদিন বাড়িতে, না 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 সেদিন পরে যাইনি, সেদিন এত বেনারসি পরেই অষ্টমঙ্গলায় যেতে হয়, বেনারসি পরেই গেছিলাম। তারপরে অষ্টমঙ্গলার থেকে ফিরে আমি যখন একটা বন্ধুর বিয়ে ছিল সেদিন রিসেপশন ছিল, সেই রিসেপশনে যখন গেছিলাম তখন এই শাড়িটা পরে গেছিলাম। এই শাড়িটা একটা সবুজ রঙের ব্লাউজ দিয়ে পরেছিলাম, সবুজ রঙের ওই যে সবুজের মধ্যে বেনারসি কাজ করা একটা ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা খুব সুন্দর লাগছিলো দেখতে, আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি। এই শাড়িটা হচ্ছে তোমার তসর বেনারসি, একদম পিওর গোল্ডেন কালার। এখানে একটু হলদেটে লাগছে, এরকম গোল্ডেন, হলদেটে গোল্ডেন একদম। তার মধ্যে এই যে জরির পার, এই দেখো জরির এতটা পার রয়েছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় আরও ভালো করে দেখিয়ে দেবো। আর সারাটা শাড়ির মধ্যে ছোটো ছোটো জরির কাজ আছে। এটা একটা এই যে এইরকম দেখতে শাড়িটা, এটা হচ্ছে তসর বেনারসি। এটাও এরকম 4000 টাকা মতো, 3800 সামথিং। এটা হচ্ছে আমার ফুলসজ্জার তত্ত্বে এসেছিলো। এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি, এটাও আমার ভীষণ ভালো লাগে। এটা ছোটোমাও কিনেছিল আমার বিয়ের সময়, নীল রঙের, আর হচ্ছে ছোটোমারটা ব্লু কালারের, আর আমারটা ছিল এরকম গোল্ডেন কালারের। তো এটা হচ্ছে আমার আরেকটা শাড়ি। এইবার চলো নেক্সট শাড়িতে। নেক্সট শাড়ি যেটা দেখাবো সেটা হচ্ছে মানে আমার ড্রিম বলতে পারো। আমি বিয়ের আগে থেকেই একটা স্বর্ণচুরি শাড়ি কিনবো, একটা স্বর্ণচুরি শাড়ি কিনবো, স্বর্ণচুরি কিনবো 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 এরকম চলছিল, আমার আর কেনা হয়নি। তো এইবার পুজোতে আমাকে অর্ক দিয়েছে স্বর্ণচুরি শাড়ি, স্বর্ণচুরি না বালুচুরি, কারণ আমি দোকানে গিয়ে দেখলাম যে বালুচুরি আর স্বর্ণচুরির মধ্যে না আমার বালুচুরিটাই বেশি ভালো লাগছে, কারণ স্বর্ণচুরিতে হচ্ছে তোমার জরির কাজ থাকে আর বালুচুরিতে সুতোর কাজ থাকে। তো আমার কেন জানি না মনে হচ্ছিলো সুতোর কাজটা বেশি ফুটছিল বা ওই জরির কাজের থেকে, সেই জন্য অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই জন্য আমি হচ্ছে তোমার বালুচুরিটাই নিয়েছি। এটাও অর্ক পছন্দ করে আমাকে কিনে দিয়েছে, কারণ আমাকে দোকানে গিয়ে বলছে বল কী শাড়ি নিবি। আমি তখন দোকানে গিয়ে কনফিউজ যে কী শাড়ি নিব, কী নেওয়া যায়। তখন ও বলছিল কেন তোর না ইচ্ছা স্বর্ণচুরি বালুচুরি নেওয়ার, তো নে ওগুলো। তারপরে ওই পছন্দ করে আমার জন্য এটা কিনেছে। এটা খুব সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালারের বালুচুরি শাড়ি। এই শাড়িটা যে এত পছন্দ আমার, আর আমি দেখো এটা কিন্তু পুজোর সময় পরেছি, পরে এসে আমি আবার এইভাবে কাগজ দিয়ে ভাঁজ করে ইস্ত্রি করে রেখেছি। আর আমি জিনিসপত্র খুব যত্নে রাখি, আমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমি এত সুন্দর করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখি না যে ওটা তুমি দেখলে ভাববে না যেটা অলরেডি পরা হয়েছে, ওটা মানে মনে হবে যখনই খুলবো যে নতুন নতুন বার করলাম এখন পরবো। এইভাবেই আমি জিনিসপত্র রাখি, সব কিছু মানে গুছিয়ে ভালো করে রাখি। তো এইটা হচ্ছে আমার সেই বালুচুরি শাড়ি। এটা একদম একটা ময়ূরকণ্ঠী কালারের বালুচুরি,
এত সুন্দর শাড়িটা, মানে আমার যে কি পছন্দের আমি বলতে পারবো না, তোমাদেরকে আমি ভাষায় বলতে পারবো না। এটা দেখো, এক পাশ থেকে এরকম নীল লাগে, এক পাশ থেকে এরকম সবুজ লাগে। এটাও একটা ডুয়াল টোনের শাড়ি, একদম ময়ূরকণ্ঠী যাকে বলে, সেই ময়ূরকণ্ঠী কালার, এই যে সবুজ আর এরকম করলে নীল। এটা আমি অষ্টমীর দিন পরেছিলাম, একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও আমাকে শাড়িটা পরে কেমন লাগছিল। তো এটা হচ্ছে এই বছর আমার বিয়ের বছর পুজোর শাড়ি, মানে বিয়ের প্রথম বছরের পুজোর শাড়িটা একটু স্পেশালই হয়, আর সেটা যদি বর দেয় তাহলে তো আরও বেশি স্পেশাল। তো আমার বর আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে। তো আর তার মধ্যে আমার ফেভারিট জিনিসও আমার জন্য পছন্দ করে কিনেছে, সেজন্য তো এটা, এই শাড়িটার প্রতি আমার অনেক বেশি, মানে আমি মেন্টালি অ্যাটাচড এই শাড়িটার সাথে, সব শাড়ির সাথেই অ্যাটাচ, কারণ বিয়ের শাড়ি বলে কথা, কিন্তু স্পেশালি এই শাড়িটা মানে একটা অন্যই রকম। যাই হোক, তো এটা হচ্ছে আমার লাস্ট শাড়ি আজকের। তো এই হচ্ছে আমার বিয়ে রিলেটেড সমস্ত শাড়ি যেগুলো দেখালাম, আর এটা হচ্ছে এই বছর পুজোর শাড়ি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে, যে তোমাদের শাড়িগুলো কেমন হয়েছে। তোমাদের সামনে যারা বিয়ে আছে তারা, তোমরা একটু ধারণা নিশ্চয়ই কিছু পেলে যে কীরকম কীরকম শাড়ি কিনতে হয় বা কীরকম কিনবে বা কীরকম প্রাইস সমস্ত কিছু। দেখো, আমি কখনোই বলছি না যে, সব আগেও বললাম যে হাই প্রাইস হবে মানেই শাড়ি সুন্দর হবে, সেরকম কিন্তু না। অনেক কম দামেও অনেক সুন্দর শাড়ি পাওয়া যায়, তোমাকে হচ্ছে মেন সুন্দর একটা হাসি মুখে নিয়ে শাড়িটাকে ক্যারি করতে হবে, তাহলে প্রত্যেকটা জিনিসই সুন্দর লাগবে। যাই হোক, আর আমি ভেবেছি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যে এখন থেকে আমি সব একটু ভালো ভালো শাড়ি কিনবো, মানে উল্টোপাল্টা শাড়ি কিনবো না, উল্টোপাল্টা শাড়ি ইন দ্য সেন্স যে একটা শাড়ি কিনবো, ভালো শাড়ি কিনবো, যাতে যেই শাড়িটা কোনো সময় পুরনো না হয়। যেমন আগে হচ্ছিল কি, চুমকির শাড়ি, জারদৌসি, সেগুলো কিন্তু এখন কেউ পরে না। তখনও কিন্তু মানুষ অনেক অনেক টাকা দিয়ে জারদৌসি শাড়ি কিনতো, আমার মাই কিনতো, কিন্তু সেই শাড়ি এখন আমি কিন্তু পরতে পারবো না, কারণ ওইরকম এখন স্টোনের কাজ করা শাড়ি ওগুলো মানে এখন চলে না। সেই জন্য এমন শাড়ি কেনো যেই শাড়িটা তুমি সব সময় পরতে পারবে। আমার যেমন একটা আসাম সিল্ক কেনার ইচ্ছা আছে, একটা ইক্কাত কেনার ইচ্ছা আছে, কাঞ্জিবারম কেনার ইচ্ছা আছে, এগুলো শাড়ি এখনও আমার ওয়ার্ড্রবে নেই, আস্তে আস্তে আমি কিনবো, আর যখন কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন লাগলো জানিও কিন্তু। আর শাড়ি কালেকশন দেখানোর পরে এই যে খাটের উপরে অবস্থা দেখো, এগুলো আমাকে এখন সব গোছাতে হবে। আর ঘড়িতে বাজে এখন তোমার কটা, সিনেমাটিকে দেখতে পারবে না, এখন বাজে তোমার প্রায় দুটো, পনে দুটোও না, দুটো বেজে গেছে, অর্কর এখন আসার সময় হয়ে গেছে। এখন আমাকে ঝটাপট এগুলোকে গোছাতে হবে, তুলতে হবে, না হলে তো এই যে যতক্ষণ না গোছানো হবে ততক্ষণ আমার ভালো লাগবে না। সেই জন্য এখন আমি এগুলোকে ফটাফট গুছিয়ে নেই, তুলে নেই, এগুলোকে এখন গুছিয়ে নেই, বুঝলে? চারিদিকে খুব বাজে অবস্থা, মানে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কীরকম অবস্থা করলাম আমি খাটের। এই দেখো, এগুলোকে এখন গোছাতে হবে। তোমাদের সাথে শাড়ি কালেকশন শেয়ার করতে করতে আড়াইটা বেজে গেছে, এখন আর বেশি দেরি করা যাবে না, ঝটপট আমাকে স্নান করে নিতে হবে কারণ অর্কর আসার সময় হয়ে গেছে। তো এখন কার মতন টাটা, আমি স্নান করে নেই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। আর এই যে অর্ক এখন যাবে নাইট ডিউটিতে, আর আমি যাচ্ছি আমার বাড়িতে, আমি যেদিন করে বা নাইট ডিউটি থাকে আমার বাড়ি চলে আসি। আমি এসেছি বাড়িতে, আজকে বললামই তো অর্ক নাইট ডিউটি, তো অর্ক তো বেরিয়ে গেল দেখতেই পারলে ঘুমতে। তোমাদের সাথে শাড়ির কালেকশন শেয়ার করার পর তারপর আমি স্নান করলাম, স্নান করে লাঞ্চ করে যে ঘুমিয়েছি আমি, আর উঠেছি 7টার সময়, আর 7টার সময় উঠলে আমাদের দুজনেরই অনেকটা লেট হয়ে যায়, কারণ আমাকে রুটি বানাতে হয়, রুটি বানাই, তারপরে হচ্ছে ধরো সন্ধ্যাকে কিছু টিফিন খেতে দেই। তো এগুলো তো আর 7টার থেকে 8টা 1 ঘন্টার মধ্যে পসিবল না, ওই জন্য 7টায় ওঠা মানে ও নাইট ডিউটি থাকলে আমাদের এক্সট্রিম দেরি, আর সেই সময় কি ব্লগ করবো, তাড়াতাড়ি করে কোনো মতে সমস্ত কিছু করলাম, করে ও চলে গেল আমাকে এখানে দিয়ে বাড়িতে, আর আমি এসেছি আমার বাড়িতে, আজকে থাকবো এইখানে রাত্রে। ও যেদিন করে নাইট ডিউটি থাকে সেদিন করে আমি বাড়িতে থাকি, আর এখন আমার খিদেও পেয়ে গেছে, কারণ আমি সন্ধ্যায় তখন অত তাড়াহুড়োর মধ্যে আর নিজে কিছু টিফিন করিনি। তো এখন ছোটোমা বলছে যে তুই খেয়ে নে, এখন বাজে প্রায় 9:30, এখন আমি করবো ডিনার। তো চলো এখন ডিনার করে নিই, ডিনার করে তারপর ব্লগটাকে এন্ড করছি।
তো আমার ডিনার ডান, এখন হচ্ছে চেঞ্জ করব, চেঞ্জ করে শুয়ে আবার শুয়েই থাকবো, এখন আর করার কিছু নেই। আর আজকে অনেক দিন পরে আবার এই জায়গাটায় বসে তোমাদের সাথে কথা বলছি, বাড়ির থেকে ব্লগ করছি। বেশ অনেক দিন আগে আগে এখানে বসে ব্লগ শুরু করতাম। তো যাই হোক, তোমাদের আজকে ব্লগটাকে আমি এখানে এন্ড করব। তোমাদের আমার শাড়ি কালেকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরা কি দেখতে চাও ভিডিও সেটাও আমাকে কমেন্ট করো, আমি সেটা বানানোর চেষ্টা করব। আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না, আমি দেখছি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইবটা করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার শাড়িগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আজ এইটুকুনি, বাই, গুড নাইট। I got a bad bitch, little thinky thigh, throwing, throwing, throwing.